কষ্ট করে এই গাড়িগুলো আমি কিনছি, সঙ্গে একটা বিমানও আছে। এলাকায় আমার সাবধানে থাকতেই হোক, এলাকায় যে পরিমাণ চোর, চোরের কথা আর কি কম, আমি নিজেই একটা চোর, মাসির গাড়ি চুরি করতাম। কিন্তু এখন যদি তুমি গাড়ি কিনে ফেলাইছি তাহলে কার চুরি করে যাবো না, আর আমারও সাবধানে থাকতেই হোক যাতে কেউ না চুরি করে। কিন্তু আমার আব্বুর বাবুর থেকে না কয়ে টাকা নিছি, ওই থেকে একটা গাড়ি কিনছি, তুই তুই কো এটাকে চুরি কয়? আমার বাবার পকেট থেকে আমি টাকা নিছি, যদি তোর বাবার পকেট থেকে নিতাম ওটাই সে চুরি করতো। শোন, তোর আমি ভালোই ভালোই কইতেছি, এন থেকে দুইটা গাড়ি দিয়ে দে, বললাম আম্মু তুই গাড়িগুলো চুরি করছিস। যেমনি হোক তোর এখান থেকে গাড়ি আমি নিয়ে আসার মো। গরুর গাড়ির জন্য কান্না করছে, গরুর গাড়ি পাই নাই, গরু আইসি আর গরু টাক পাইছি, এটা দিয়ে দিব। ভাই আপনার হাতে কি দেখলাম? কিছু না, আরে আমি দেখতেছি আপনার হাতে একটা সুন্দর গাড়ি, একটা গরু। ভাই এগুলো আপনি কই নিয়ে দিয়েছেন? এগুলো আমার ছোট ভাইয়ের জন্য। দেখেন না, আমিও তো আপনার ছোট বোন, আমার দিলে হয় না? না ছোট বোন হয় না, তোমার দিলে আমার ছোট ভাই কান্না করবো, আর যদি দেই আমার মা আমার পিটাইব। না ছোট বোন, আমি তো কামাই করি না, মার টাকা খাই, এই গাড়ি গুলা দিলে আমার দ্বারা পিটাইব। আমি আজকে আপনাকে বলবো আমার অনেকগুলা গাড়ি কিনে দিতে, আর আপনি দেখবেন আর চলবে। আচ্ছা তুমি কিনো। আম্মু কই তুমি? এই তো। কি রে মা, কি হইছে? আমার কিছু টাকা দাও। কিছু টাকা? ও বুঝছি, চিপস খাওয়া? এই নাও। আমি গাড়ি কিনে দিতে টাকা চাইছি, এই চিপস খাওয়া লাগে না, আর 10 টাকা দিয়ে তো একটা খেলনা পাওয়া যাবে না। মামুনি তুমি শিওর গাড়ি কিনবা? হ্যাঁ আমি 100% গাড়ি কিনব। ঠিক আছে মামুনি, তোমাকে আমি গাড়ি কেনার জন্য 10 টাকা তো ভালো, চারে না পয়সাও দিতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমি চাই না তুমি গাড়ি চালাও। আমি তো বলতে চাই না আর শুনতে চাই না, আমাকে তুমি গাড়ি কেনার জন্য টাকা দিয়ে দাও। আচ্ছা মজান, আমি যদি তোমার গাড়ি কেনার জন্য টাকা না দিই সেক্ষেত্রে তুমি কি করবা? বেশি কিছু করবো না, আমি আত্মহত্যা করবো। তাই নাকি মামুনি? আচ্ছা ঠিক আছে, তুমি কখন আত্মহত্যা করবা আমারে বলো, আমি সব লোকজন একদম ডাইকে আমার কাছে নিয়ে আসি, কান্নাকাটি করতে হবো না। তুমি আত্মহত্যা করবা, আমার মেয়ে আত্মহত্যা করবে, একটা কান্নাকাটির আয়োজন করতে হবো না। বাবা আমার না মাঝে মাঝে মনে হয় তুমি আমার আপন বাবা না, সদ বাবা। কি করে তারপর কি কয়, গ্রামের সবাইরে ডাক দিয়া অনুষ্ঠান কয়া পরে কান্নাকাটি করবো। ও এই ব্যাপার, আজ তোর কি লাগবো কো আমারে? গাড়ি গাড়ি লাগবো শুধু, ঠিক আছে তোর গাড়ি আমি দিব তোর আমার সাথে। আমি তোর অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার হিসেবে লাগবো, তোর আমি চুরি করতে সাহায্য করবো, চল। আচ্ছা ঠিক আছে। আমার
ওই ছাদের উপরে বসে ছিল। কিরে ও তো এখন আনতে যায় নাই, না গেলে গাড়ি শুরু করবো কেমনে? আরে দাঁড়াও দাঁড়াও একটু পরে দেখবো চলে গেছে। ঠিক আছে। আরে বাবা যা যাস না গে। আমি তো গমনি, আমি তো লোক শুরু করছি না, আমার বাগেরটা দে। গেলাম তাহলে বিকেল আমি। খবর দিছি একটা কান্নার আয়োজন করতে হইবে, এখন তুই গাড়ি ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছো। শোন না বাবা, আমি আত্মহত্যা করতাম এর কারণ গাড়ি, এখন তো আমি গাড়ি পাইছি, এখন আর আত্মহত্যা করবো না। শোন বাবা, তোমার বন্ধু বান্ধব আসবো বা যাই আসু, ওটা আমার দেখার বিষয় না, আমি এখন গাড়ি পাইছি, আমি এখন আত্মহত্যা করবো না। প্রয়োজনে তুমি আত্মহত্যা করো, তোমার বন্ধু বান্ধব এসে কেনাকাটি করো। ঠিক আছে আম্মুজান, এই সাবজেক্টটা না হয় পরেই যাই। তুমি আগে কোথাও গাড়ি গুলা কই পাইছো, কই থেকে চুরি করে আনছো? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, তুমি কি ধরনের বিচার করলে তোমরা খুশি হবা? তাই না? আমার মরে মারার কথা কয়, তোমার আমার মহিলা কত ভালো, চলো।